বাইডেন ট্রাম্পের বিতর্ক নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকি সাকি প্রথম বিতর্ক রাজনীতিতে এবং নির্বাচনে এই যে প্রেসিডেন্সিয়াল ডিবেট একটি রেওয়াজ এবং এই প্রেসিডেন্সিয়াল ডিবেটের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে এবং এই প্রেসিডেন্সিয়াল এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের উপর অনেক কিছু বিতর্কের উপরে অনেক কিছু নির্ভর করে এবং জনগণ এর পরে এই ডিবেট দেখে তারা সিদ্ধান্ত নেন তো এখন আমরা মাত্র ডিবেটটি শেষ করেছি এই ডিবেটের পরেই হয়তো বোঝা যাবে যে মার্কিন নাগরিকরা এই ডিবেটটি কিভাবে নিয়েছেন তারা কি এই ডিবেটে বাইডেনকে এগিয়ে রাখছেন নাকি ট্রাম্পকে এগিয়ে রাখছেন সেই জন্য হয়তো আরও কিছু মুহূর্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে প্রথম বিতর্কিত বিতর্কটি চেয়ে খুব একটা সুখকর হয় সেটি কিন্তু বলাই যায় এবং এটি কিন্তু অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যেভাবে দু হাজার বিশ সালের নির্বাচনের পরে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু নির্বাচন তারা কিন্তু নির্বাচন কিন্তু এই এই যে ফলাফল যেটি সেই ফলাফলটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মেনে নেয়নি এখন পর্যন্ত মেনে নেয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যে আগামী যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে তার পরের যে ফলাফল সেই ফলাফল কি তিনি মেনে নেবেন কিনা না সেইখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি ইঙ্গিত দিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে যদি নির্বাচন সুষ্ঠু হয় আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় তাহলে তার নির্বাচনের ফলাফল মেনে নিতে কোনো সমস্যা নেই নির্বাচ এই ডিবেটের মধ্যে অনেক বিষয় প্রাধান্য পেয়েছে যেটি আমার রিপোর্টের মধ্যে দেখেছেন যে অর্থনৈতিক ইস্যুটি একটি বড় একটি ইস্যু ছিল যেখানে এই যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে জিনিসপত্রের দাম অনেক বেশি মূল্যস্ফীতি অনেক বেশি এই জন্য ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে কিন্তু দোষারোপ করেছেন এবং তিনি বলেছেন যে অভিবাসন অর্থনৈতিক অবস্থা নানান কারণেই বাইডেন যে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে আখ্যা দিয়েছেন হচ্ছে ট্রাম্প সব কিছু মিলিয়েই একটি যুদ্ধাঙ্গেহি একটি তির্যক ভাষায় একে অন্যকে যে বক্তব্য দেয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি গর্ভপাত ইস্যুতে আর রিপাবলিকান দল তারা কিন্তু সব সবসময় গর্ভপাত ইস্যুতে কিন্তু বিরোধী গর্ভপাত বিরোধী তারা কিন্তু আজকেই ইউডাতে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে সেখানে জরুরি কারণে গর্ভপাত করা যাবে এবং এই জন্য গর্ভপাতের ওষুধ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেই ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে তার দল এবং তিনি যেহেতু গর্ভপাত বিরোধী কিন্তু এই ক্ষেত্রে তিনি কি করবেন এই সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে তার মন্তব্যটা কি তিনি কিন্তু বলেছেন যে গর্ভপাত ইস্যুতে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে তিনি সমর্থন করছেন কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটির বিরোধিতা তিনি এই মুহূর্তে করছেন না প্রসঙ্গ এসেছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গও এসেছে ইসরায়েলে যে যুদ্ধ চলছে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে সেই সব প্রসঙ্গেও কিন্তু আসছে প্রতিটি প্রসঙ্গেই ট্রাম্প বলেছেন যে এইসব যুদ্ধের কারণে সবচেয়ে ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে হামাসের গাজায় নিরীহ জনগণের জন্য খাবার সরবরাহ করছে সব কিছু মিলিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের তাই তিনি এসবের বিরোধী এবং তিনি এজন্য বাইডেন প্রশাসনকে তিনি দায়ী করেছেন যে এইসব যুদ্ধের কারণে বাইডেনই দায়ী অপরদিকে বাইডেন বলেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে যেভাবে যুদ্ধে নেমেছে পুতিন পুতিন একজন যুদ্ধাপরাধী তিনি একজন অপরাধী ইউক্রেনবাসীদের উপরে যেভাবে যুদ্ধের দামামা বাড়ছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত তারা সেই কাজটি তারা করছেন ইউক্রেনবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে হামাস এই যুদ্ধের জন্য দায়ী সব কিছু মিলিয়ে প্রথম বিতর্কটি শেষ হয়ে গেছে এখন বিচার বিশ্লেষণ চলছে এবং জনগণের কাছ থেকে রায় নেওয়া হবে এবং সিএনএন একটি জরিপ প্রকাশ করবে বলে আমরা ধারণা করছি যে সেই জরিপের মধ্যে যুক্তরাষ্ট্রের জনগণ যুক্তরাষ্ট্রের নাগরিকরা তারা কিন্তু ভোট দেবেন যে বাইডেনের বক্তব্য তাদের বেশি তারা সমর্থন করছেন নাকি ট্রাম্পের বক্তব্য তারা সমর্থন করছেন সব কিছু মিলিয়ে যে নির্বাচনী যে ডামাডোল সেটি কিন্তু আজকে এই ডিবেটের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প যে দোষী সাব্যস্ত হয়েছেন সেই বিষয়টি কিন্তু ট্রাম্প কিন্তু বাইডেনকে বাইডেন কিন্তু ট্রাম্পকে বলেছেন যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এখন দোষী সাব্যস্ত হওয়ার পরে কিন্তু একটি কথা ছিল সেটি হচ্ছে যে তিনি কি নির্বাচন করতে পারবেন কি পারবেন না এখন আর এই ইস্যুটি মনে হয় নেই কারণ হচ্ছে এই ডিবেটের মধ্য দিয়ে এটি পরিষ্কার হয়ে গেছে যে ট্রাম্প এবং বাইডেন তারাই এই বছরের নভেম্বরের পাঁচ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ছিল আমার কাছে এই ডিবেট পরবর্তী বিশ্লেষণ আপনাকে ধন্যবাদ আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে